যেহেতু মাঝখানে আবার আপনারা অন্যান্য জিনিসের নিয়ে কাজ করছেন অ্যান্ড্রয়েড অ্যাপস ডেভেলপমেন্টের উপরে, তো এই জন্য আবার একটু রিভিউ দিচ্ছি আপনাদের, রিক্যাপ আর কি বলতে পারেন। তো গত ক্লাসে যে আলোচনাগুলো করছিলাম ওগুলো একটু দেখি আপনারা ধরতে পারেন কিনা। ইনহেরিটেন্স মনে আছে, মেথড ওভাররাইডিং কেন, কেনটা মাথায় আনার চেষ্টা করেন, আমি পরে আরো ইন ডিটেলস কোশ্চেনে যাব। আপকাস্টিং, ডাউনকাস্টিং, ওকে, রান টাইম পলিমরফিজম, তাই তো, এগুলো নিয়ে কথা হচ্ছে। আচ্ছা এখন আমাকে বলেন ইনহেরিটেন্স রিলেশনশিপ আপনি কখন করতে যাবেন, কখন আপনি ফিল করবেন এই এখানে তো ইনহেরিটেন্স করা দরকার, এখানে তো অ্যাসোসিয়েশন করলে ভুল হবে। দুইটা মেথড আছে, অ্যাড এবং সাবট্রাক্ট। সো আমি পার্সন ক্লাসের মধ্যে ক্যালকুলেটর কি ইনহেরিট করব, এরকম কিছু? হ্যাঁ, যদি ওই না ওইরকম না, যদি দুইটা আমার ধরেন সেভিংস অ্যাকাউন্ট তো থাকলো এবং ওখানে নামগুলো ক্লায়েন্টের নামগুলো এক থাকলো, আর একটা থাকলো আপনার একটা এমপ্লয়ি আইডি, ওখানেও নাম তো আছে, অ্যাকাউন্ট নাম্বার আছে, এই জিনিসগুলো যখন দুই জায়গায় লাগতেছে আমার, তখন আলাদা হবে আমি একটা ক্লাস নিয়ে ওইখানে ইনহেরিটেন্স করে এই দুটো নিয়ে নিলাম। ওকে, দুটোর মধ্যে পার্থক্য কি ইনহেরিটেন্স এবং অ্যাসোসিয়েশনে? আপনাকে একটু ক্লিয়ার করতে হবে জায়গা, এখানে তিনটা ইনহেরিটেন্স রিলেশনশিপে, বেস ক্লাস একটা জায়গা, একটা রোল, এখানে একজন প্রোগ্রামার কোড লাগে, সাব ক্লাসগুলো বিভিন্ন প্রোগ্রামাররা কোড লাগে, তাই না? ওইটা আরেকটা রোল, আমরা বলতে পারি সাব ক্লাস প্রোগ্রামার। আর আরেকটা রোল হলো কি, কলার অফ দ্য সাব ক্লাসেস, তাই না? আমি যদি একটা পার্টিকুলার কেস, যেমন আমরা তিন পাঁচ রকম সাত রকমের ব্যাংক অ্যাকাউন্ট পাচ্ছি, অল ব্যাংক অ্যাকাউন্ট আর অলমোস্ট সিমিলার, আই মিন তাদের মধ্যে 70-80-90% ডাটা অলমোস্ট সেম, ফাংশনালিটি সেম, শুধুমাত্র পার্থক্য কোথায়, পার্থক্য হলো ওদের স্পেসিফিক জায়গাতে পার্থক্য। এক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট নামক একটা ক্লাস তৈরি করে বাকি স্পেসিফিক ব্যাংক অ্যাকাউন্টগুলোতে, যেমন সেভিংস অ্যাকাউন্ট, চেকিং অ্যাকাউন্ট, এগুলাতে যদি আমি ওকে অ্যাসোসিয়েশন করি, তাহলে কলাররা ওই ফাংশনালিটিগুলো পাবে না, তাই না? এক্ষেত্রে অবশ্যই কমন জিনিসপত্র যে অ্যাকাউন্টে নিয়ে গেলাম অ্যাকাউন্ট ক্লাসে, সেটাকে ইনহেরিট করতে হবে সাব ক্লাসে, তখনই একমাত্র কলাররা সেগুলোকে পাবে, তাই না? এই পার্টিকুলার সিচুয়েশনগুলোতে আপনারা ইনহেরিটেন্স রিলেশনশিপ করবেন, রাইট? ক্লিয়ার? মেথড ওভাররাইডিং কখন করে একটা সাব ক্লাস? ডিপোজিট মেথডে দুইটা লাইন ছিল, মানে আছে যোগ করা এবং রিটার্ন, সাপোজ এখানে পাঁচটা লাইন কেন হয় না, এখানে একটা লাইন কেন হয় না? মনে আছে এখানে অ্যাসোসিয়েশন হবে কি হবে না নির্ভর করে কলারকে আপনি কিভাবে দেখাতে চান,
কলার কে যদি আমি ব্যাংক সেভিংস অ্যাকাউন্টের মধ্যে ব্যাংকে সকল কিছু এনে দিতে চাই তাহলে আমাকে ইনহেরিট করতেই হবে তাই না আর দেওয়ার কারণে যদি কলার পুরো পাজল হয়ে যায় তার মানে এখানে ইনহেরিট না আমি ফোর্স করে ইনহেরিট করতেছি ডিজাইন ইনহেরিট বলতেছে না নেচার ফ্লোটা ইনহেরিটেন্স না রাইট বাট আমি ইম্পোজ করতেছি আমি পুশ করতেছি যেটা ইনহেরিটেন্স ভাই যদি আমি কোন একটা সাব ক্লাসে কোন একটা ইনহেরিট করি কিন্তু ওই ইনহের বেস ক্লাসের কোন ডাটাই আমি সাব ক্লাসে ইউজ করলাম কিন্তু কলারের জায়গা থেকে যদি আমি ওই বেস ক্লাসের কিছু ফাংশন সাব ক্লাসের মাধ্যমে কল করি সেক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ফাংশন কল করলাম সেক্ষেত্রে ওই ডাটাগুলো কিভাবে কি ডাটাগুলো ওকে বেস ক্লাসের আমি আবার বলি রোল কিন্তু তিনটা তারপর ভাগ করে নেই উনি বেস ক্লাস লিখছে আপনি সাব ক্লাস লিখছেন আপনার পাশে জন কলার আপনার কলার আপনি বেস ক্লাস থেকে কি ডাটা পাচ্ছেন সবগুলা ডাটা সেট করবে গেট করবে আপনার সবগুলা ডাটা সেট করবে গেট করবে এরকম কিছু নাই উনি ফিল করবে উনি যদি ফিল করে যে হ্যাঁ আপনি যেরকম শেপ নিছেন বেস ক্লাস থেকে জিনিসপত্র আনার জন্য এইটাই অ্যাপ্রোপ্রিয়েট শেপ এই ফাংশনালিটিগুলো থাকা উচিত এবং সঠিকভাবে আছে দেন ইটস ওকে উনি যদি ফিল করে এই সাব ক্লাসের মধ্যে হঠাৎ করে এই মেথডগুলো কোত্থেকে এসেছে থাকার কোনো কারণ নাই তার মানে হলো আপনার সাথে ওনার রিলেশনশিপটা ভুল হয়েছে হয় উনি ভুল করছে না লাভ করছে সাফারার কে স্যার বেস ক্লাসে তো ভুল করার কোনো চান্স নেই কারণ কে বলছে চান্স ইনহেরিট তো করছি আমি ইনহেরিট আপনি করছেন না আমি আগে এরিয়াটা বলি ইনহেরিট তো উনি করছে আমি বেস ক্লাসের মধ্যে একটা উল্টা পাল্টা মেথড লিখলাম রাইট স্যার আপনি তো সেটা আপনি সেটা পাচ্ছেন এক্সটেন্স এক্সটেন্স লিখে তো বেস ক্লাসকে আমি ওকে না ঠিক আছে উল্টা পাল্টা মেথড লেখা হয়েছে তাতে ঠিক আছে কিন্তু আমি বলছি যে সাব ক্লাসে যদি কোনো বেস ক্লাসে কোনো ডাটা ইউজ না করা হয় জাস্ট এক্সটেন্ড করে রেখে দিলাম ইউজ করে যখন কলার সেটাকে কল করবে বেস ক্লাসে কোনো ফাংশন সেক্ষেত্রে ওই ডাটাগুলো কীভাবে হ্যান্ডেল হবে সেটাই সেটা তো আপনারা দেখছেন আমি ডিবাগ করে দেখাইছি না উইথড্র মেথড কিভাবে কল হয় ডিপেন্ডেন্স কিভাবে কল হয় ডাটা সেট হয় নাথিং রং উইথ ইট তাহলে তো বেস সাব ক্লাসে কোনো কিছুই আমি ইউজ করি না সেক্ষেত্রে উইথড্রগুলো কল হচ্ছে কিন্তু তাহলে আমি কিভাবে বুঝবো যে উইথড্রর যে ডাটাটা থাকতেছে বা এটা কি সাব ক্লাসে থাকতেছে না বেস ক্লাসে থাকছে না এই অবজেক্টটা কোথায় থাকতেছে এটা কনফিউজ ইউ ডোন্ট নিড টু নো ইট হোয়ার দিস অবজেক্ট এক্সিস্টস ডু ইউ নিড ইট রিয়েলি এই ডাটাগুলো কি বেস ক্লাসে থাকে না সাব ক্লাসে থাকে ওটা আপনার জানার দরকার নেই আপনি যেটা বলতে চাচ্ছেন ডাটাগুলো ভেতরে ইন্টারনাল মেকানিজম কিভাবে ফ্লো হয় অ্যাজ অ্যান অ্যাপ্লিকেশন ডেভেলপার হিসেবে এটা আপনার কনসার্ন না কেমন ইউ ডোন্ট নিড ইট এটা আপনার মধ্যে চলে আসে আমরা ধরে নেই এগুলো আপনার ওকে আর কোনো কোশ্চেন আপকাস্টিং এর ক্ষেত্রে আমার একটু কনফিউশন ওকে এ আমি বি ক্লাসকে এ ক্লাসের মধ্যে এক্সটেন্ড করে নিয়ে আসলাম এখন এ ক্লাসকে আমি কি বি ক্লাসে আপকাস্টিং করতে পারবো ওকে আমরা এটা লিখি এখানে এ এক্স ক্লাসে এক্সটেন্ড এ বি উপরে যাবে নাকি বি নিচে যাবে এ বি উপরে ওকে বি এটা আমরা এক্সটেন্ড করলাম হ্যাঁ রাইট হ্যাঁ আমরা এখানে আমি এখানে আরেকটা ক্লাস নিয়ে আসি তাহলে বলতে একটু শুদ্ধ হবে সি সাব ক্লাস কয়টা এ সি আর বি হলো বেস ক্লাস ওকে এবার বল এবার আমি এ কে বি তে কি আপকাস্টিং করতে পারবো না ডেফিনেটলি এটা তো আপকাস্টিং রাইট যেমন লিখলাম বি বি ইকুয়ালস নিউ এ আপকাস্টিং বি ইকুয়ালস নিউ সি হ্যাঁ সেটা আপকাস্টিং ইভেন এটাও আপকাস্টিং হতে পারে এ a equals new a এখন আমি লেখা শেষ করি নাই তারপর আমি লিখলাম b b equals a আপকাস্টিং তাই না আলটিমেটলি তো অবজেক্ট টু টেপে চলে যাচ্ছে আর উল্টোটা হলো ডাউন ওকে তাহলে শুরু করি পরের আলোচনা স্যার আপকাস্টিং ডাউন কাস্টিং মানে আছে यस মানে আমি একটু কনফিউজ হয়ে গেছি হলো অ্যাসোসিয়েশন রিলেশনশিপ ইজি রিলেশনশিপ মানে আমরা তো নরমালি ইনহেরিট যখন করি তখনই তো ওভাররাইডিং এর বিষয়টা আসে যখন আপকাস্ট করে আমি এটার ক্ষেত্রে এটা চেহারা কয়টা বেস টাইপ চেহারা সরি নিজের টাইপের চেহারা বেস টাইপ চেহারা এখন বি দিয়ে ডট দিলে কোনগুলো আসে
মনে আছে তো আমি পরের অংশে তাহলে ইজিলি আগাতে পারবো, সমস্যা হবে না। আজকের আলোচনার উদ্দেশ্য হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাস এন্ড মেথড এবং ইন্টারফেস। খুব সোজা এখানে কারা ইলেকট্রিক্যাল ব্যাকগ্রাউন্ডে আসেন অথবা একদম কোর সিএসসি কোর থেকে আসেন নাই, অন্য ডিসিপ্লিন থেকে আসেন, কতজন? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, ওকে, সংখ্যা অনেক। আচ্ছা, আপনাদের কি বুঝতে প্রবলেম হচ্ছে? কারণ আমার কথাগুলোর সাথে হয়তো কোডিং কিছু এক্সপিরিয়েন্স লাগে। আপনাদের যেহেতু কোর্সে একটাই মনে হয় প্রোগ্রামিং কোর্স ছিল, তাই না? তারপর কি সমস্যা হচ্ছে কি না? সো আমি ধরে নিচ্ছি আপনাদের যেহেতু সমস্যা হচ্ছে না, বাকিদের হচ্ছেই না। ওকে, তারপরও প্লিজ আস্ক মি কোশ্চেন ইফ ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়েরিজ। আমি চলে আসি প্রথম অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, মেথড কি। প্রথমে একটু অবজারভেশন, অবজারভেশন মানে একটু বোকা মানুষের মতো দেখব, তারপর একটু মিলানোর চেষ্টা করব। আমি একটা ক্লাসকে অ্যাবস্ট্রাক্ট করলাম, সেট দিলাম, কোনো কি প্রবলেম হয়েছে? কোনো প্রবলেম নাই, কোনো প্রবলেম নাই, নো প্রবলেম, সব কিছুই ঠিক আছে। এই এখানে আচ্ছা, ওকে, প্রবলেম কোথায়? প্রবলেমটা একটু ভালো করে দেখেন তো। এটা কি ব্যাংক অ্যাকাউন্টের রেফারেন্স? তার মানে হলো একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের রেফারেন্স তৈরি করতে কোনো প্রবলেম নাই, কিন্তু অবজেক্ট তৈরি করতে গেলে প্রবলেম আছে। দেখেন কি লেখা, ক্যান নট ইনস্ট্যান্সিয়েট দ্য টাইপ ব্যাংক অ্যাকাউন্ট। আমি যদি এখানে আরেকটু এভাবে লিখি, ব্যাংক অ্যাকাউন্ট, দেখেন কোন জায়গায় প্রবলেম, এখানে কি আছে? নেই, বাট এখানে আছে, বলতেছে অবজেক্ট তৈরি করা যাবে না। প্রিটি সিম্পল, তাহলে কথা বলতে পারি একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসের কখনোই অবজেক্ট তৈরি করা যায় না। অবজারভেশন ওয়ান, সেটাই তো আরো জনগণের কোশ্চেন। ওকে, লেটস সি, আমরা সামনে আগাই। একটা ক্লাসের যদি অবজেক্ট তৈরি করা না যায়, তাহলে ক্লাসটার আর কোনো দরকার আছে? ফেলে দেই, বলেন ফেলে দেই, ইয়েস অর নো? আপাতত দরকার নাই। এই প্রজেক্টে ফেলে দিলে কি প্রবলেম হবে? তাড়াতাড়ি বলেন। হ্যাঁ, ইনহেরিটেন্স হবে না তো? হ্যাঁ। ওকে, তাহলে এটা বলা যায় অ্যাবস্ট্রাক্ট ক্লাস মানে আসলে বেস ক্লাস। কেউ সেটাকে ওভাররাইড, সরি, কেউ সেটাকে এক্সটেন্ড করুক বা না করুক, সে প্রথমে এসে বলে দেয় ভাই আমি কিন্তু বেস টাইপ টাইপের লোক। এখন আমাকে কেউ সাব টাইপ মানে বেস টাইপ বানালে, এক্সটেন্ড করলে আমি খুশি হই, না হলে তো আর কেউ কিছু করতে পারবো না, আর কিছু করার নেই, রাইট? সো অ্যাবস্ট্রাক্ট ক্লাস অনলি স্ট্যান্ডস ফর 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 অ্যাজ এ বেস ক্লাস, তার আসলে উদ্দেশ্য এরকম থাকে। অবজেক্ট তৈরি করা কমপ্লিটলি বাদ না, কেমনে সম্ভব? অসম্ভব। আরেকটা মেথড লিখি, কোথায় পাঠাবে টাকা, কোন অ্যাকাউন্টে অ্যামাউন্ট। এখানে এসে আমি দাঁড়ায় আছি, বুঝতে পারতেছি না কি করব। আগে এবার এখানে চলে আসি, মনে আছে তো এখানে এগুলা কমন বিদায় লিখছি,
আচ্ছা এবার একটু ডিপোজিট মেথডটাকে একটু উদ্ভটভাবে চিন্তা করি। ধরেন ডিপোজিট মেথডে সাব ক্লাসে সামনে আমার যারা যারা সবাই ওনারা সাব ক্লাস লাগে, বাট আমি ফিল করলাম ডিপোজিট মেথডে কমন কিছু নাই। কেন কমন কিছু নাই? ধরেন এখন আমরা জানি ব্যাংকে ডিপোজিট মানে টাকা পাবে, কিন্তু এটা একটা অদ্ভুত ব্যাংক, রাইট? সাপোজ উনি সেভিংসে লেখে, ওনার সময় বাড়ে, ওনার সময় দ্বিগুণ হয়ে যায়, ওনার সময় মানে ডিভাইড হয়ে যায়, আরেকজনের সময় আরেকটা হয়। আমি কি বুঝাইতে পারছি? মানে সম্পূর্ণ কমপ্লিট ভিন্ন লজিক যদি হতো তাহলে কি এই লজিক আমি এখানে লিখতে পারতাম? আমি কি করতাম? এখানে অত চুপ করে বসে থাকতে হতো ভাই, কোনো কমন কিছু নাই, আমি কি করবো, আমার কিছু লেখা নাই, তাই না? এরকম হতো না? আচ্ছা, সো আমি জাস্ট এই জিনিসটাকে একটু মাথায় রাখলাম, আর কিছু না। এখন ট্রান্সফার মেথডে আসে, ট্রান্সফারটা এই পর্যায়ে এসে এবার আমি একটু আর আগাইতে পারতেছি না। আমি কোন জায়গায় দাঁড়ানো এখন? আই এম রাইটিং দ্য বেস টাইপ, আই এম ওয়ার্কিং উইথ বেস টাইপ। তাহলে আমাকে সবসময় কাদের কথা মাথায় রাখতে হচ্ছে? সাব টাইপের কথা মাথায় রাখতে হচ্ছে, সাব টাইপ, তাই না? সাব টাইপের কথা বেশি মাথায় রাখতে হচ্ছে, আর অন্যদের কোনো কিছু মাথায় রাখতে হচ্ছে না? কেন রাখতে হচ্ছে না? আলোচনার জন্য আপনারা ধরে নেন দেয়ার ইজ নো কমন পার্ট, তাহলে কি আমি কিচ্ছু লিখতে পারবো? ফর দ্যাট রিজন আমি এই মেথডটাকে এখন ডিক্লেয়ার করে দিব অ্যাবস্ট্রাক্ট। মানে কি ভাই? এটা বিমূর্ত, কিছু আমি লিখতে পারতেছি না। আমি লিখবো কিভাবে? ওনার ক্ষেত্রে এক লজিক, ওনার ক্ষেত্রে কমপ্লিট আরেক লজিক, ওনার ক্ষেত্রে কমপ্লিট আরেক লজিক, সো নাথিং টু ইমপ্লিমেন্ট হিয়ার। এই ক্ষেত্রে কেমন হয় চেহারাটা দেখেন, পাবলিক অ্যাবস্ট্রাক্ট এবং ফাইনালি সেমিকোলন দিয়ে অনলি মেথডের সিগনেচারটুকু যায়, আর কিছু যায় না। এটা এখানে ঠিক আছে, অন্য জায়গায় প্যাচ লাগছে সেটা পরে বলবো। তো আপনারা কি বুঝতে পারছেন আমি কেন এই মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট রাখছি? বিকজ অফ আমার কিছু করণীয় না, আমি আমি এখানে কোনো কমন জিনিস লিখতে পারতেছি না। কেউ একদম বলতে পারেন ভাইয়া সেমিকোলন না দিয়ে, অ্যাবস্ট্রাক্ট না দিয়ে ব্র্যাকেট দুটো দিয়ে ফেলে রাখেন না, রিটার্ন না লেখেন না, সেটা কিছু প্রবলেম আছে, সেটা একটু পরে বলতেছি। বাট এখন আপনারা যে এররটুকু দেখতে পাচ্ছেন, এই এররটুকু কিসের একটু দেখেন, কি লেখা ইমপ্লিমেন্ট করা মেথড। আমি বেস ক্লাসে বসে আছি, ওই যারা এক এক্সটেন্ড করছে তারা ইমপ্লিমেন্ট করে না না আমি পড়েন, আমি তো এখন ওইদিকে যাই নাই। দ্য অ্যাবস্ট্রাক্ট মেথড ট্রান্সফার ইন টাইপ ব্যাংক অ্যাকাউন্ট ক্যান অনলি বি ডিফাইন্ড বাই অ্যান অ্যাবস্ট্রাক্ট ক্লাস। মানে কি অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাস, তাই না? আরেকটা অবজারভেশন, মেথড যদি একটা মেথড যদি অ্যাবস্ট্রাক্ট হয় ক্লাস কেন? কারণ ওই অবজেক্ট ক্রিয়েট হতে তো সবগুলো মেথড নিয়ে এই অবজেক্টটা ক্রিয়েট হবে, মানে এটা তো বডি ছাড়া আর অবজেক্টটা ক্রিয়েট করতে পারতেছি না। হ্যাঁ হ্যাঁ ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট হয় সেটার সাথে এটার সম্পর্ক কি? সেটা অন্য গল্প। একটাও যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস থাকে তাহলে অবশ্যই ক্লাসটাকে অ্যাবস্ট্রাক্ট হিসেবে ঘোষণা করতে হবে। কেন? তার কারণ হচ্ছে অবজেক্টটাতে ক্রিয়েট করতে আমরা সবগুলো মেথড তো আমরা ক্রিয়েট করি না। ওকে মাইবে কাঁচা কাঁচা অ্যানসার, মানে অবজেক্ট তৈরি করতে পারলেও অ্যাকচুয়ালি দেখা যাবে যে ওই অ্যাবস্ট্রাক্ট মেথডটা তো ইমপ্লিমেন্টেশন নাই। ওকে নাও সি, আমি এটা তৈরি করে দিলাম আপনাদের, আমি যদি তৈরি করে দিই আমাকে কম্পাইলার অ্যাবস্ট্রাক্ট লিখতে কিছু বললো না, সাপোজ বললো যে পাস, কোনো ভুল নাই, আপনারা অবজেক্ট তৈরি করবেন না ওইটার? আপনাদের প্রয়োজন যখন দরকার হবে এটা তো খুব স্বাভাবিক, আপনাকে আবার জিজ্ঞেস করবেন নাকি ভাই অবজেক্ট তৈরি করবো নাকি করবো না, দরকার হলে অবজেক্ট তৈরি করবেন। ও অবজেক্ট তৈরি করে আবার ট্রান্সফার মেথডটা কলও করবেন না, কল করার পর কি হবে জানেন তো? বোমা ফুটবে, নট ইমপ্লিমেন্টেড এক্সেপশন ফুটবে না, বুঝতে পারছেন?
এখন আপনি আমাকে যতই জিজ্ঞেস করেন না কেন ভাইয়া এটা আমি কিভাবে কল করলে ফুটবে না, আমার আনসার হবে যেভাবেই কল করেন না কেন আমার কিন্তু ফুটবেই। তখন এই যে কেন, এটা তো খুব বাজে জিনিস হচ্ছে তাই না, ডেফিনেটলি আপনি আমার আমার কোডের প্রতি আর ফেথ নষ্ট হয়ে যাবে। সো কম্পাইলার এজন্য বলতেছে যে আপনি যে ক্লাসটা মেথডটাকে অ্যাবস্ট্রাক্ট করছেন আপনি আপনার অবজেক্ট তৈরি করা বন্ধ করেন, তাহলে আপনার কলাররা বিভিন্ন জন এটাকে অবজেক্ট তৈরি করে মেথড কল করবে এবং আপনাকে ব্লেম দিবে। স্টপ ইট, ইটস সিম্পল জিনিস, বোঝা যাচ্ছে কিনা দেখি। ওকে, সো এই কারণেই কোনো মেথড অ্যাবস্ট্রাক্ট হলে ক্লাসটা অ্যাবস্ট্রাক্ট, একটা মেথড যদি অ্যাবস্ট্রাক্ট থাকে। ওকে ডান। আচ্ছা এখন আমি এই মেথডটা অ্যাবস্ট্রাক্ট রাখাতে প্রবলেম অন্য জায়গায় দেখা দিছে, যেটা এখন আমি আপনাদেরকে দেখাইনি। যারা তাকে এক্সটেন্ড করছে এবার এখানে কান্নাকাটি শুরু করে দিয়েছে। গেলাম গেলাম, প্রবলেম কি তারা ইমপ্লিমেন্ট করতে পারছে না। ওকে, তাহলে আমরা রিয়েল রিয়েল গল্পটা কেমন দেখেন তো এরকম কিনা। কম্পাইলার অলরেডি ওদেরকে চেপে ধরছে, ভাই কই যান আপনারা, এতে তো ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা, সেটা হলো আপনার আপনি যে বেস টাইপ থেকে বেস টাইপ কে আপনি এক্সটেন্ড করছেন, সে বেস টাইপের মধ্যে একটা মেথড আছে যেটা বিমূর্ত তাই না, এটা অ্যাবস্ট্রাক্ট। তো অ্যাবস্ট্রাক্ট হচ্ছে আমার কি হচ্ছে, আমার কি হচ্ছে মানে আপনি যদি সেটা ইমপ্লিমেন্ট না করেন তাহলে আপনার অবজেক্ট যারা তৈরি করবে তারাও তো এই ট্রান্সফার মেথড পেয়ে যাবে। সেভিংস এর অবজেক্ট উনি তৈরি করলো, ডট দিয়ে ট্রান্সফার পাবে না, ঠিক সেম আবার অগঠন করবে। সো কম্পাইলার এর জন্য ওনাকে ব্লক করে দিচ্ছে, বুঝা যাচ্ছে। সাব ক্লাস গুলাকে পুশ করতেছে যে বেস ক্লাস বলছে ওনার কাছে কোনো ইমপ্লিমেন্টেশন নাই, তাহলে থাকবে কার কাছে, কারণ কলার তো বিপদে পড়বে, নিশ্চয় আপনার কাছে আছে, বুঝা যাচ্ছে। আমি আবারও বলতেছি আমি বেস ক্লাস লিখতেছি, ওনার সবাই সাব ক্লাস লিখতেছে, তো আপনারা ডেফিনেটলি ওনারা যদি ইমপ্লিমেন্ট না করে তাহলে ইমপ্লিমেন্টেশন কার কাছে থাকবে, বেস ক্লাসের মধ্যে তো নাই, ওনাদের মধ্যে নাই, তাহলে আপনারা সবাই তো বিপদে পড়বে, রাইট। সো ওনাদেরকে এই জন্য কম্পাইলার পুশ করতে যায় ইমপ্লিমেন্ট দিস এলস কম্পাইলার, তাই না। ওকে, সো আমি জাস্ট ক্লিক করে ইমপ্লিমেন্টেশন লিখে দিচ্ছি, রিয়েল ইমপ্লিমেন্টেশন ডেফিনেটলি অন্যরকম হবে। ওকে, ইয়েস নাও এবার প্রবলেম নাই, কেমন আবারও দেখেন। তার মানে হলো বেস টাইপের মধ্যে মেথড থাকতে পারে দুই রকম, এক যতটুকু কমন ছিল লিখে দিলাম, দুই কোনো কমন কিচ্ছু নাই বাট আই ফিল এরকম মেথড সবার মধ্যে থাকা উচিত, কি করলাম অ্যাবস্ট্রাক্ট লিখে দিলাম, রাইট। এখন কেউ একদম বলতে পারেন ভাইয়া যেটা কমন ইমপ্লিমেন্টেশন নাই এই মেথডের নাম নিয়ে আপনি এত বাড়াবাড়ি করতেছেন, এটা ওনারা সবাই বললে আমরা নিজেরা লিখে দিব। এবার দেখেন তো কি করে, উনি মেথডের নাম দিবে টিএক্স, উনি মেথডের নাম দিবে ট্রান্সফার সাপোজ, এবং প্যারামিটার দিবে তিনটা, উনি মেথডের নাম দিবে সাপোজ ট্রান্সফার ফর লোন অ্যাকাউন্ট, রিটার্ন টাইপ দিবে অ্যারে লিস্ট, রাইট। বিভিন্নজন বিভিন্ন রকম ইমপ্লিমেন্টেশন করবে না, নাও দ্য রেস্ট অফ দ্য কলার। আপনারা যারা আপনারা বলবেন ভাই আপনার সবাই তো ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ট্রান্সফারের এত চেহারা কেন, আমার তো মুখস্থ করতে হচ্ছে, করতে হবে কি না তাই না। ফর দ্যাট রিজন আমি ডিজাইনটুকুকে গাইড করে নিয়ে যাচ্ছি, তাই না। আপনারা মেইন অ্যাক্টিভিটিকে এক্সটেন্ড করেন না। ওকে, অনেকের কাছে মনে হতে পারে যে বেস টাইপ যেগুলো বেস টাইপ নিয়ে কাজ করতে হলে ডেফিনেটলি আপনাকে ডিজাইন মাথায় রাখতে হয়, অনেক কিছু মাথায় রাখতে হয়। কেন বলছি, যেমন আমি হঠাৎ করে আজকের ক্লাসে এসে যেরকম করে অ্যাবস্ট্রাক্ট একটা লিখে দিলাম, আর গুগলে ওখানে বসে যদি ওরা মেইন অ্যাক্টিভিটিতে মাঝে মধ্যে এরকম অ্যাবস্ট্রাক্ট মেথড ঢোকায়, হোয়াট উইল হ্যাপেন, প্রতি এক সপ্তাহ পর পর কি হবে, ধরুন প্রতি এক সপ্তাহ পরে এরকম ভেরিয়েশন করে, ডেফিনেটলি ইট উইল নট ওয়ার্ক কমপ্লিটলি, সরি গুগল আমরা তোমার আর আমরেলাতে নাই, অন্য জায়গায় চলে যাচ্ছে। কারণ আমি গত এক সপ্তাহ আগে যে কোড করছি এখন বলতেছে আমার আরও অ্যাবস্ট্রাক্ট মেথড ইমপ্লিমেন্ট করতে হবে, হোয়াই ডু আই নিড, তাই না। সো আসলে কাজ করবে না, স্যার ডেফিনেটলি বেস ক্লাস লিখতে হলে একটু চিন্তা ভাবনা করেই লিখতে হবে। আচ্ছা, সো দ্যাটস অল অ্যাবাউট অ্যাবস্ট্রাক্ট ক্লাস এবং অ্যাবস্ট্রাক্ট মেথড। আসলে বেশি ইম্পর্টেন্ট ব্যাপারটা হলো অ্যাবস্ট্রাক্ট মেথড, ক্লাসটা তো আসলে প্রয়োজনের তাগিদে আসছে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কেন হবে। এনি কোশ্চেন প্লিজ। না মানে অবজেক্ট ওরিয়েন্টেড এর ক্ষেত্রে
ধরেন ব্যাপারটা এরকম, ডাটা কখনো বিমূর্ত হয় না, রাইট? অ্যাক্টিভিটি বিমূর্ত হয়, অ্যাবস্ট্রাক্ট হয়, তবে পেইন্টিং এ মানুষ বিমূর্ত হয়। ছবি আঁকেন নাকি আপনি? আর অ্যাবস্ট্রাক্ট ইয়ে আছে না পেইন্টিং? অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এ তো খুব ভালো সুবিধা আছে। আপনারা দেখেন না অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং? কি বলেন? চিন্তা করা লাগে না, ডেফিনেটলি অ্যাবস্ট্রাক্ট পেইন্টিং এত ইজি না। মানে অনেক বক্তব্য থাকে যারা পেইন্টিং, আমি এভাবে আঁকছি আঁকলে হবে না। ওকে, আমি জানি না জাভাতে লেখা যায় নাকি ভেরিয়েবলের আগে। যেমন জাভাতে ইন্টারফেসে ফিল্ড রাখা যায়, কনসেপ্ট ফুললি ভিন্ন, ফিল্ড ডাটা কখনো ইয়া হয় না, ইন্টারফেস থাকার কথা না। বাট ওইটা ওইটা জাভাতে আপনারা যদি ওগুলো পড়েন ওগুলো বুঝতে পারবেন, যেগুলো আমরা হয়তো বেসিক লেভেলে আলোচনা করার দরকার মনে করি না আর কি। আসলে ও তখন ডাটাকে রিপ্রেজেন্ট করে না, ও পুশ করে এটার এগেনস্টে একটা মেথড থাকা দরকার, অ্যাক্টিভিটি থাকা দরকার। হোয়াই ডাটা অ্যাবস্ট্রাক্ট ইন গুগল, যদি থেকে ইন জাভা গুগল করেন তারপর দেখেন। ওকে ওকে দিস ওয়ান, ওকে আবারও বলছি। সো আমি বেস ক্লাসে যখন একটা মেথড অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করি, তার মানে হলো আমি ডিজাইনটুকু কন্ট্রোল করতে চাচ্ছি এমন একটা অংশ যেটার কোনো কমন ইমপ্লিমেন্টেশন নাই, এমন একটা ফাংশন আছে। সো আই ডিক্লেয়ার ইট অ্যাবস্ট্রাক্ট, এবং এর ফলে কি হচ্ছে, সাব ক্লাসগুলো বাধ্য হয় সেটাকে ইমপ্লিমেন্ট করার জন্য, তাই না? ওকে, যেহেতু আমার মধ্যে কোনো কমন ইমপ্লিমেন্টেশন নাই, ডেফিনেটলি তাহলে সাব ক্লাসের মধ্যে সেটা আছে, রাইট? ওকে, সো ফর দ্যাট রিজন ওনাদের সেখানে কম্পাইলারও দেয় এবং ওনারা সেটা ইমপ্লিমেন্ট করে। সো অ্যাকচুয়ালি বেস ক্লাসে মেথড দুই রকম, কি কি? কমন ইমপ্লিমেন্টেশন সহ মেথড আর উইদাউট ইমপ্লিমেন্টেশন। কমন ইমপ্লিমেন্টেশনের ক্ষেত্রে কিন্তু আবার সাব ক্লাসগুলো ইন্টারপ্রিটেশন দুই রকম, কি কি? যা আছে চলবে, আরেকটা যা আছে আমার জন্য পার্সিয়াল, আমি ওভাররাইট করব। কমন ইমপ্লিমেন্টেশন নাই বাট সবার এটা দরকার নাই, এরকম যদি হয় সেক্ষেত্রে কি আমরা অ্যাবস্ট্রাক্ট করব? কারণ যাদের দরকার নাই তাদেরকে কেন বাধ্য করব? আচ্ছা, ওকে। সো প্রথম হলো কমন ইমপ্লিমেন্টেশন নাই, সাপোজ আমি আমি অ্যাবস্ট্রাক্ট ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথডটা বাদ দিয়ে নর্মাল মেথডের কথা বলি। আমার এখানে মেথড কয়টা? ডিপোজিট উইথড্র। ওনারা সবাই সাব ক্লাস লিখতেছেন, কেমন? উনি লোন লোন অ্যাকাউন্টে লিখতেছে, উনি লোন অ্যাকাউন্টে দেখলো লোন থেকে তো কখনো উইথড্র হয় না, উনি কি আমার মতো? তাহলে উনি আমার সাথে ইজি করবে না, রাইট? এখানে একটু প্যাস আছে, বাস্তব জীবনে ইজে সবসময় ইজে না। উনি যখনই খুব ভালো করে লক্ষ্য করেন ওনাদের প্রত্যেকের উইথড্র ডিপোজিট উইথড্র ডিপোজিট উইথড্র ডিপোজিট মেথড আছে। সো ফর দ্যাট রিজন ওনারা কিন্তু আমার সাথে ইজে রিলেশনশিপ করছে। উনি লোন অ্যাকাউন্টে কাজ করছে, লোন অ্যাকাউন্টের মধ্যে উইথড্র বলে কিছু নাই। দেন যখনই উনি আমার সাথে ইজে করবে, উইথড্র মেথড ওনার কাছে চলে যাবে না, কলাররা উইথড্র মেথড কল করবে না, সবাই এলোমেলো হয়ে যাবে না, উনি সবাইকে বলতে হবে ভাই মাফ চাই উইথড্রটা কল করে না, রাইট? ওকে, প্রবলেম তাহলে কোথায় ছিল? প্রবলেম দুই জায়গায়। ইনহেরিটেন্স রিলেশনশিপ কিন্তু আসলে দেখতে সুন্দর, আলোচনা করতে সুন্দর, বাট খারাপ জিনিস, প্রচণ্ড রকম মিসগাইডেড হয়ে যাবেন যদি ভুল হয়। এক, আমি ভুল ডিজাইন করছি। দুই, উনি অনিচ্ছাকৃত আমার এদিকে ফিরে গেছে, উনি এই প্রজাতির না কিন্তু এই প্রজাতির মধ্যে ঢুকে গেছে, রাইট? যখনই এই প্রজাতির মধ্যে ঢুকে গেছে, তাই না, তখনই তো এবার ওনাকে সবাই এই হিসাবে ট্রিট করতেছে, ফুললি উলট পালট হয়ে যাচ্ছে। হচ্ছে না দেশে এখন এরকম? হচ্ছে না আমাদের যে মেরুকরণ তৈরি হয়ে যাচ্ছে না? তো আপনি যদি এখন খুব ধরেন কি বলবো, সাপোজ কোনো একটা পলিটিক্যাল লোকের সাথে আপনি এমনি কথা বলছেন নর্মালি, কয়েকদিন ছবি আরে দেখো অত অমুক দলের অ্যাক্টিভ মেম্বার, মানে ওরকম হয়ে যাচ্ছে, বিভিন্ন রকম মেরুকরণ হচ্ছে আর কি। তো এটা হলে কিন্তু যেরকম করে এখন আমাদের রাষ্ট্রে যে ঝামেলা শুরু হচ্ছে, আমাদের কোডের মধ্যে ওরকম মারামারি শুরু হয়ে যাবে। ওকে, সো বেস ক্লাস ডিজাইন করা ডেফিনেটলি চিন্তা করে করতে হয়। নাম্বার টু, সাব ক্লাস হিসেবে আপনি যখন একটা ক্লাস লিখবেন, আপনি কাউকে বেস ক্লাস করবেন কি করবেন না অবশ্যই চিন্তা করে করতে হবে। তাহলে আমার
আমার দেখা গেল বাকি সবগুলো দরকার, একটা মেথড শুধু আমার দরকার নেই, যেমন ওনার ক্ষেত্রে উইন্ডো, এটার জন্য কি আমি বেস ক্লাসকে তাকে বাদ দিয়ে দিব? অফকোর্স অফকোর্স, জায়গাটুকু আপনার ওই জায়গা থেকে না, জায়গাটুকু হচ্ছে আমি বেস ক্লাস হিসেবে ডিজাইন ভুল করছি। কিন্তু এরকম যদি দেখা যায় আমার 50টা ক্লাস ওটাকে ইউজ করতেছে, শুধু একজন ইউজ করবে না, তার জন্য কি আপনি বেস ক্লাস বানাবেন না? কতটুকু দিচ্ছেন একটা প্রজেক্টে, কখনো পিওর বলে কিছু নাই, এটা তো জানেন। আপনি একেবারে সবকিছু শুদ্ধভাবে করবো, এখানে কেউ আসেন নাকি 100% বিশুদ্ধ মানুষ? নাই তো। আবার এখানে তো এরকম কেউ নাই, মানুষকে খুন করা কোনো ব্যাপার না, এরকম তো কেউ নাই। শিওর? হ্যাঁ বলতেছেন, খুব সিরিয়াসলি হ্যাঁ বলতেছেন, অফকোর্স এরকম কেউ নাই এখানে, তাই না? তাহলে আপনি এই ক্লাসরুমে আসতেন না। ওকে, সো যেটা বলতে চাচ্ছি, চলে রাইট, প্রজেক্টে এরকম সফটওয়্যার তৈরি করতে গেলে আপনারা এরকম অনেক সিচুয়েশন ফেস করবেন, রাইট? যে ভাই আমি এত বিশুদ্ধবাদী হতে পারবো না, কারণ কোডে লিখতে পারবো না তাহলে, রাইট? আবার এত খারাপ কোড লিখতে পারবো না যেখানে ওই যেটা বললাম আর কি, মানুষ ফোন করা কোনো ব্যাপার নাই, বোঝাই তো, ঠিক আছে? ওকে, অত খারাপ কোডও লিখবেন না, সো দেন তারপর প্রজেক্টে স্টেবল হবে। ওকে, নেক্সট। আচ্ছা, একটা ছোট্ট অংশ আমি বলি নাই, ঠিক আছে? জায়গা পাচ্ছেন না, অনেক জায়গা। আমাকে নিল, উনি ফিল করলো যে ওকে ফাইন, কিন্তু উনি ট্রান্সফারে কোনো ইমপ্লিমেন্টেশন দিতে পারতেছে না, ভাই আমার কাছে হতো না, আমি কোথেকে দিব? সেক্ষেত্রে বাট উনি ফিল করতেছে হ্যাঁ আসতে পারে। একটা সাব ক্লাসের কাছে বেস ক্লাসের অ্যাবস্ট্রাক্ট মেথডে দুইটা ট্রিটমেন্ট আছে, কি কি? সে ইমপ্লিমেন্ট করতে পারে, অথবা সে নিজেকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে যে ভাই আমার কাছেও নাই, আমার তাহলে আমার পরবর্তীতে ক্লাস আসবে, তাহলে নিজেকে অ্যাবস্ট্রাক্ট করতে কলারকে কিভাবে কল করবে? আর তো কল করবে না। আপনার মধ্যে আপনি যদি ফিল করেন এই মেথডটা আপনার কাছে ইমপ্লিমেন্টেশন নাই, তাহলে তো আপনি নিজে অ্যাবস্ট্রাক্ট ক্লাস আপনার অবজেক্ট তৈরি করা না যায়, তাহলে তো পুরোটা বেকার হয়ে গেল না। মানে উনি আরো যে অনেকগুলো মেথড কাজে রাখতো না, তারা কলার পাইতো, তারা না 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 না, লক্ষ্য করেন ওনার আন্ডারে সাব ক্লাস গুলার কলার হবে না আপনারা, ওনার কলার আপনারা না, যেরকম করে এখন ব্যাংক অ্যাকাউন্টের কলার কি আপনারা? না না, আমরা সাব ক্লাস গুলোর কলার, ওনার আন্ডারে সাব ক্লাস চলে আসবে না স্যার, আমরা রাইট एग्जांपल সেভিংস অ্যাকাউন্ট উনি ফিল করলো ভাই আমার কাছে নাই, ফ্যাক্ট হলো তাহলে আলটিমেটলি ধরে নেন ওর ডিজাইন গাইড করতেছে সুপার সেভিংস অ্যাকাউন্ট এবং ক্যাজুয়াল সেভিংস অ্যাকাউন্ট বলে আরো দুটো অ্যাকাউন্ট হবে, এগুলা ওনার আন্ডারে চলবে, তাই না? সো আপনারা কাজ করবেন কোনগুলো নিয়ে? ওই দুটো অ্যাকাউন্ট ওনার অ্যাকাউন্টে কাজ করবে। স্যার আমরা কি ইনহেরিটেন্সের চেইনিং করতে পারি? যত খুশি মানে যত বেশি করবেন তত বেশি ঝামেলা হবে, ঠিক আছে? ইনহেরিটেন্স খুব খারাপ জিনিস, হ্যাঁ করা যায়, মাল্টি লেভেল বলে এটাকে, কেমন তো? বাট अगेन এভয়েড ইনহেরিটেন্স, ইনহেরিটেন্স রিলেশনশিপ ভালো না। ইয়েস, নরমালি আপনি অ্যাসোসিয়েশন ভালো না, প্লাস এই অ্যাসোসিয়েশন ভালো না কি বলছেন? 95% টাইমে আপনাদের কোর্ট যদি ইনভেস্টিগেট করা হয় দেখা হয় 90% কেস হলো অ্যাসোসিয়েশন। আর ইনহেরিটেন্স যেগুলো করেন এগুলো অনেক সময় ফ্রেমওয়ার্ক থেকে হয়, আপনাদের ক্ষেত্রে হবে খুবই কম, অ্যাপ্লিকেশন ডেভেলপারদের ক্ষেত্রে ইনহেরিটেন্স রিলেশনশিপ খুব কম, বেশি করবেন বিপদের দিকে যাচ্ছেন, মানে রিস্কি তো, ভেরি রিস্কি স্ট্রাকচার, মানে ব্যাপারটুকু হলো এরকম যে কোনো হার্ড সিস্টেমকে চেঞ্জ করা খুব ডিফিকাল্ট, অ্যাপ্লিকেশন ডেভেলপাররা প্রচণ্ড রকমের চেঞ্জ ম্যানেজ করতে হয় যেটা ফ্রেমওয়ার্ক ডিজাইনারদেরকে কিন্তু করতে হয় না, অ্যাপ্লিকেশন ডেভেলপারদেরকে প্রচুর চেঞ্জ করতে হয়। এখন আপনাকে যদি একজন অনেক শর্ত দিয়ে রাখে তারপর যদি বলে এই চেঞ্জ চেঞ্জ চেঞ্জ, তখন বলুন ভাই আমার এটা হলে আমি তো পারতেছি না, রাইট? আমার আমি আমি তো বিভিন্ন রকম রেস্ট্রিকশনের মধ্যে আছি,
যে মানুষ যত বেশি রেস্ট্রিকশনের সাথে থাকে সে তত বেশি ইনফ্লেক্সিবল হয়, তাই না? কোডও ঠিক সেরকম হয়। ইয়েস কোন পার্থক্য নেই। এক্সাক্ট মেথড ইম্পর্টেন্ট, ক্লাসটা আসলে মেথডের প্রয়োজন এসেছে। বাকি সব ধরনের অপারেশনস নরমালি নন অ্যাবস্ট্রাক্ট ক্লাসে যেভাবে করা যায় সেম সবগুলাই তো করা যাবে অ্যাবস্ট্রাক্ট ক্লাসে। না করা যাবে না, অ্যাবস্ট্রাক্ট ক্লাসে অবজেক্ট তৈরি করা যাবে না। ওটা ছাড়া, ওটা ছাড়া। ওকে, ইয়েস। অ্যাবস্ট্রাক্ট ক্লাস যদি অ্যাবস্ট্রাক্ট ক্লাস অলরেডি এটা নিয়ে আলোচনা হয়ে গেছে কিছুক্ষণ আগে করছি। সেক্ষেত্রে উনি নিজেকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করবে, এরকম একটা কথা বলছিলাম না? তার মানে কি একই কথা তো? ইয়েস, রিমাইন্ড করার চেষ্টা করবে না। আরেকটা কোশ্চেন, হ্যাঁ, যখন যে সুপার ডট কানেক্টর কনস্ট্রাক্টর চেঞ্জ, ইয়েস প্লিজ, ওটা একটু প্রবলেম মানে একটু দেখা দেবেন এটা? টক টু ইওর টিম মেম্বার। এখন এখানে সবাই আপনার আলোচনা শুনতে নাও চাইতে পারে, ওকে, কারণ দেখুন তো সামনের দিকে আগাবো। আপনার প্রবলেমটা টিম মেম্বারদের সাথে আলোচনা করেন, আমার ভিডিওটা দেখেন, আমি রিপিট করতে তারপর আমার সাথে আলোচনা করেন। ইয়েস, নেক্সট। তাহলে আপনারা এই আমি কোশ্চেন করতে নিষেধ করি নাই। লাস্টে গিয়ে একটা কোশ্চেন, হ্যাঁ, লাস্টে গিয়ে একটা কোশ্চেন। আচ্ছা, একটা সিলি কোশ্চেন করি। ইয়েস, সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট মেথডের কোনো বডি নাই আমরা জানি, তো আমরা ওই সময় যদি কোনো সেকেন্ড ব্র্যাকেট দিই আর কি, কোনো ধরনের এক্সেপশন থ্রো করতে পারে লোকালে? চলেন ওরকম একটা মেথড লিখি না। প্রথম হলো অ্যাবস্ট্রাক্ট মেথডে, সরি আমি এখানে এর জন্য ট্রান্সফার ওয়ান দিয়ে দিলাম, এটা করতেই পারবেন না কম্পাইলার অ্যাবস্ট্রাক্ট লেখা যাবে। তারপর আপনি সেক্ষেত্রে বলতে পারেন যে ভাই আমি এটা করতে চাই, সাপোজ এটা রিটার্নটা অ্যাভয়েড করে দিলাম, আপনারা কল করবেন আর বলুন ভাই কিছু হয় না, এটা কি বুঝতে পারছেন? ওনারা সবাই এরকম মেথড লিখলো অথবা আমি লিখে দিলাম, আমি লেখার পর ওনারা তো আর কেউ ফিল করলো না, কারণ ওনাদেরকে কেউ বুঝতে দেয় নাই। ওকে, ওনারা বললো যে বেস ক্লাস তো লিখেই দিছে যা লেখার, আর ওটা দিয়ে ওনাদের চলবে, বাকিরা সবাই এটা কল করতেছেন, হাই ভাই কিছু তো হয় না, কিছু হয় না, এটা দিছেন কেন, তাই না? হাস্যকর জিনিস হচ্ছে। ওকে, তো ইয়েস, এটা ডেভেলপ মাঝে মধ্যে এরর কত গুরুত্বপূর্ণ, তাই না? সামনের দিকে আগাবো। ওই আরেকজন যে ক্লাস মেথড অ্যাবস্ট্রাক্ট নন অ্যাবস্ট্রাক্ট এলোমেলো করে ফেলছেন, ভিডিওগুলো শুনবেন। হ্যাঁ, আপনার না ওই পেছনে আচ্ছা, ওকে, আমি ব্যাংক অ্যাকাউন্ট ক্লাসটা লিখছি, আপনি সেভিংস অ্যাকাউন্ট লিখতেছেন, কেমন লিখছেন? লেখার পর আপনি ফিল করতেছেন ট্রান্সফার মেথড আপনার কাছে থাকা উচিত, কিন্তু ট্রান্সফার মেথডে কোনো কি লিখবেন, লজিক কি লিখবেন, আপনার লজিক নাই সাপোজ, তখন কি করবেন? আপনার কম্পাইলার তো এদিকে এরর দিয়ে বসায় রাখছে, তাহলে কি করবেন? নিজেকে অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করে দিবেন। আপনি অ্যাবস্ট্রাক্ট ডিক্লেয়ার করা মানে কি, আপনার আন্ডারে আরো দুই তিনটা সাবক্লাস আসবে, তারা এই ট্রান্সফারকে ইমপ্লিমেন্ট করবে, আপনার কাছে লজিক নেই। যেটা বলছিলাম, আপনার পাশের জন হলো লিখবে সুপার সেভিংস ক্লাস, আর ওই পাশের জন লিখবে ক্যাজুয়াল সেভিংস ক্লাস, আরও সাব ক্লাস হবে, রাইট? ডিজাইন আসলে এইভাবে প্রপাগেট হতে পারে। ওকে, ঠিক আছে। অনেকগুলো
I don't know. Show me the code. Okay, আমাকে কোড দেখেন। মানে কোশ্চেনটা আরেকটু ক্লিয়ার করে চেষ্টা করি। সেটা হচ্ছে সোর্সেস এর তো আমাদের ইমপ্লিমেন্ট করা যায় মেথডে যে আইছে। ওই সোর্সে গেলে তখন বললেন যে অনেকগুলো মেথড ইমপ্লিমেন্ট করা যায়। তো কিছু কিছু এখানে যেটা দেখুন দেখেন হচ্ছে আমাদের ইমপ্লিমেন্ট না করলে সে আমাকে দিতে দিচ্ছে না। হ্যাঁ। আর ওই মেথডগুলো পরবর্তীতে আবার ইমপ্লিমেন্ট করা যায়। প্লিজ শো মি আই কুডন গেট দা পয়েন্ট। আরেক জনের কোডে কথাটুকু আমি বলতে পারতেছি না। আমার কোড দেখেন তাহলে আমি দেখা করি। ওকে আমি পরে আলোচনায় চলে আসি। ইনহেরিটেন্স সরি ইন্টারফেস এক্সাম্পল ইন্টারফেস আপনারা সবাই কি সিঁড়ি দিয়ে ওঠেন? হ্যাঁ জি স্যার। ইয়াতে ওঠেন নাই লিফটে? তাতে কি আপনার মন খারাপ? চার তলায় তো প্রথম আসতে দেরি করে মানে নিচ থেকে উপরে চার তলা পর্যন্ত আসতে টাইম নেই টাইম নেই আপনারা এখন আসলে ফাঁদে পড়েন নাই মাঝে মধ্যে চারতলা পর্যন্ত আসতে 15-20 মিনিট টাইম লাগে কারণ আপনার আটকা পড়ে যায়। হ্যাঁ এই বিল্ডিং এর লিফটে উঠতে কিন্তু সাবধান আপনি ওইখান থেকে বলবেন ভাড়াবি ভাই আমি তো চারতলায় পৌঁছাইছি কিন্তু বেরোতে পারছি না। হ্যাঁ কাজ হয়েছে আমার আমার ব্যাড এক্সপিরিয়েন্স আছে 2012-তে। আচ্ছা তাহলে এখানে প্রতিদিন একটু উঠেন তাহলে প্রতি সপ্তাহে দুই তিন দিন করে খাবেন। আমরা ওইখান থেকে নিচ থেকে অনেক মানে 14 লাখ থেকে ছেড়ে দিবে একবার নিয়ে পাঁচ তলায় ফেলা। এটা কি এই বিল্ডিং এর এখানে এই বিল্ডিং এখানে ওই এর পাঁচ তলায় করে? হ্যাঁ ওখানে যারা যারা আছে উপরে ওখানে লিফট যারা একটু করে ওরা পাঁচ তলায় করে কিন্তু এটা ফ্রিকোয়েন্টলি ঘটে লিফট গুলো অনেক পুরাতন হয়ে গেছে কেমন মাঝে মধ্যে আপনাদেরকে 4:30 তলায় নামতে হবে অনেক কষ্ট করে খুলছে তারপর হচ্ছে একটু লাভ ওকে এখন খুব আগে অবস্থা আরো খারাপ ছিল কিছুটা ইমপ্রুভ হয়েছে এগেন খুব মেনটেন্স এর মধ্যে দিয়ে নিতে হয় সিঁড়িতে উঠে ভালো চারতলায় সিঁড়িতে আসা যায় বেস্ট যদি না কারো কোনো অন্য প্রবলেম না থাকে। আচ্ছা সিঁড়িতে উঠার সময় আপনারা কিভাবে উঠছেন? এরকম না তাকায় আপনার ওই সিদ্ধান্ত গুলো পায়ের পাতা থেকে মোটামুটি হয়ে যায় তাই না? এটা মাথা পর্যন্ত পৌঁছায় না সিদ্ধান্ত শেষ কোন আপনাদের উঠাকে আমি একটু হলো মানে ডিস্টর্টেড করে দিতে পারবো কিছু না সিঁড়ির সংখ্যা স্টেপ যতগুলো আছে তার চেয়ে দুইটা বাড়ায় দিব না দুইটা কমায় দিব। আপনাদের কাছে কি মনে হয় আপনারা খুব স্মুথলি উঠানামা করতে পারবেন? অন্তত 100 জনের 2-1 জন ধাক্কা খাবে তাই না? হঠাৎ করে নাই কেন দেখুন পরে হচ্ছে রাইট। আচ্ছা চেঞ্জটা আর একটু বেশি করে দেই সেটা হলো স্টেপসের মধ্যে গ্যাপ আছে না যতটুকু গ্যাপটা একটু বাড়ায় কমায় দিলাম কোনটা এরকম দিলাম আবার পরের স্টেপে গিয়ে এতটুকু দিলাম তারপর স্টেপে নর্মাল রাখলাম কি অবস্থা হবে? আরো খারাপ মানে হলো এক এক বিল্ডিং এ সিঁড়ি একদম এক এক রকম মানে উঠার ইয়াটাই ভিন্ন যেমন এক্সাম্পল ধরুন কোথাও সামনের দিকে হাঁটলে সিঁড়িতে উঠা অনেক ইজি কোথাও পেছনের দিকে হাঁটলে সিঁড়িতে উঠা অনেক ইজি কোথাও ডিগবাজি দিয়ে উঠা অনেক ইজি
ওটা টারজানের মতো রশি দিয়ে চাপতে করেছি সাপোজ ইজ হোয়াট উইল হ্যাপেন এক এক বিলিং এক এক রকম কি হতো ডিফারেন্স হলো কি আসবে সবার আগে এই করতে হতো অবজারভেশন করতে হতো কিভাবে ওঠা যায় কোর্স করতে নিচে তাই তো নিচে থাকতো না যেগুলো খুব ক্রিটিক্যাল ওগুলো তো তিন দিনের মানে ক্র্যাশ কোর্স প্রোগ্রাম করতে হতো মার্কেটিং এর লোকজন যারা আছে ওদের সিভিতে লেখা থাকতো তাই না আমি ঢাকা শহরে 100 বিল্ডিং এ উঠার কোর্স করছি এবং এবং আমরা যারা ধরেন এমপ্লয়মেন্টের সাথে জড়িত এই 100 এই বিল্ডিং এ করছেন হ্যাঁ করছি আসেন আসেন আমাদের ওখানে প্রসপেক্টিভ ক্লায়েন্ট আছে আপনাকে আমাদের দরকার মানুষ কমপ্লিটলি ভুল জিনিস শিখতো না এবং সেটা নিয়ে প্রাউড ফিল করতো না আর্কিটেক্টরা টোটাল জিনিসটাকে নাই করে দিছে আমাদের ভুল জিনিস কি করছে ওরা সিভিল ইঞ্জিনিয়ারিং যখন গ্রো করা শুরু করলো তখন দেখলো যে এটা তো ঝামেলা হয়ে যাবে আসলে আমরা ফিক্স করে দিই স্টেপ সংখ্যা 10টা প্রত্যেকটা মাসখানে এইরকম ফিক্স ইন এভরি বিল্ডিং খুব এক্সেপশনাল কেস অন্যটা হসপিটালে অনেক সময় অন্য টাইপের থাকে দিস ইজ কমপ্লিটলি ভিন্ন জিনিস বাট ইউ সি বাকি সব কিছুই মানে সবগুলো বিল্ডিং একই রকম রাখতেছে এটা না হলে আমাদের লাইফে আমরা কমপ্লিটলি ভুল জিনিসপত্র থেকে গুরুত্ব দিয়ে ফেলতাম তাই না একটা লম্বা সময় আমাদের ওসবের পেছনে চলে যেত সিঁড়ির ডেকোরেশনে কিন্তু পার্থক্য থাকতে পারে মানে কি লাল গালিচা তাই না মার্বেল পাথর কনক্রিট নর্মাল ইয়ে ডেকোরেশনে পার্থক্য কিন্তু থাকতে পারে বাট ডিজাইনের কমন ইউনিফিকেশনে কনভেনশনে কোনো পার্থক্য নেই রাইট সো এই জিনিসটা না করলে আমাদের আসলে লাইফ মানে অন্যরকম হয়ে যেত এরকম যদি সকেট এবং মাল্টিপ্লাই কোম্পানির ক্ষেত্রে চিন্তা করি কেউ কারোর কথা শুনবে না যে যার মতো করে প্রতিদিন আবিষ্কার করে এক এক রকম ডিজাইন হোয়াট উইল হ্যাপেন সবচেয়ে বেশি বেনিফিট পাচ্ছে চাইনিজরা ওরা কনভার্টার বানায় বানায় লাইফ বিশাল ডিভাইস এখানে এটা দিয়ে ওইদিকে আউটপুট বের হয় তো ইনপুটের জন্য 100টা আর আউটপুটের জন্য ওইদিকে 100টা রাইট এই কনভার্টারে ব্যবসা করতে হবে ওকে সো এগেইন ভুল জিনিস হতো তাই না সলিউশনটা কিন্তু খুব সিম্পল কি করছে বলছে ভাই আসেন সকেট কোম্পানি আপনারা যখন মাল্টিপ্লাগ বানাবেন সরি সকেট বানাবেন মাল্টিপ্লাগের এই ডিজাইন সো এমন কিছু বানায় না যেটা অ্যাডপ্ট করবে না এন্ড ভাইস ভার্সা তাই না এবং ওদেরকেও বলা হয়েছে ফলাফল কিছুটা ইউনিফিকেশনে তারপরে আপনারা জানেন কিছুটা এদিক ওদিক হয় মোবাইলে এই চার্জারগুলো আসার আগে আপনারা দেখছেন অনেক রকমের সেটের কিন্তু ভেরিয়েশন ছিল তাই না এক এক সেট এক এক রকম ছিল মোটামুটি কমে আসতেছে এগুলো যদি আরও বেশি হয়ে যেত আমাদের লাইফ আসলে অনেক অনেক ঝামেলার মধ্যে দিয়ে আমরা যেতাম ওকে আসেন ইন্টারফেস একটু পড়ি অনেকক্ষণ গল্প করলাম ইন্টারফেস ইন্টারফেস লেখার আগে আমরা একটা প্রজেক্ট চিন্তা করি জাস্ট কল্পনা করি যে প্রজেক্টটা ধরেন বাংলাদেশের সবচেয়ে বড় ইউনিভার্সিটি কোনটা ন্যাশনাল ইউনিভার্সিটি তাই না সবচেয়ে বেশি স্টুডেন্ট তো ন্যাশনাল ইউনিভার্সিটি তো চলেন আমরা সবাই মিলে ওই ন্যাশনাল ইউনিভার্সিটি আমাদেরকে একটা কাজ দিল যে ন্যাশনাল ইউনিভার্সিটি আর কোনো কাগজ কলম ইউজ করবে না এভরিথিং উইল বি অন পেন অ্যান্ড পেপার সরি বি অন অটোমেশন সব কিছু ওদের অটোমেট করে ফেলতে চাই রাইট সো ডেফিনেটলি ইটস এ বিগ টাস্ক অনেক বড় কাজ আমরা সবাই মিলে ওইটাতে কাজ করছি এখন এই এই জিনিসটার জন্য আমার পরবর্তী আলোচনার জন্য আমার একটা কনসেপ্ট লাগবে সেটা হলো ডোমেইন অবজেক্ট বলে একটা কথা আছে এটা আমি আপনাদেরকে একটু ফ্যামিলিয়ার করে দিই ডোমেইন এন্টিটি বলে ডোমেইন অবজেক্ট অর বিজনেস অবজেক্ট এটা কি আমি কিছু এক্সাম্পল দিই ধরেন আমরা ব্যাংক অ্যাকাউন্টে ব্যাংকের জন্য একটা অটোমেশন সিস্টেম তৈরি করতেছি ব্যাংকের জন্য আমি একটা দুইটা শব্দ বলবো কোনটা কাছাকাছি বেশি কাছাকাছি সেটা বলবো একটা বললাম ফর অ্যান এক্সাম্পল ব্রাঞ্চ আর আরেকটা বললাম ধরেন সোলার সিস্টেম কোনটা কাছাকাছি কেন তাই না ওকে সো একইভাবে একটা অফিসের দিকে তাকালে আমরা বলতে পারি এমপ্লয়ি তাই না ওকে ইউনিভার্সিটি অটোমেশনে আমাকে এরকম কিছু অবজেক্টের নাম বলেন তো এগুলোকে আসলে এন্টিটি বলা হয় ডিপার্টমেন্ট স্টুডেন্ট টিচার ফোর্স ডিপার্টমেন্ট রেজাল্ট তাই না
যারা ডাটাবেজ নিয়ে কাজ করছেন তারা নিশ্চিত এখন বলতে পারবেন এই নামে অনেকগুলো টেবিল থাকবে, মানে এই কি নামে স্টুডেন্ট নামে টেবিল থাকবে না, ডিপার্টমেন্ট নামে থাকবে, কোর্স নামে থাকবে, আর কিছু থাকবে ম্যাপিং টেবিল, ট্রানজ্যাকশনাল টেবিল বলি আমরা ওগুলোকে। এবার আসেন আপনারা এই যে অবজেক্ট ওরিয়েন্টেড শিখছেন এটার পরবর্তীতে আপনাদের কোডটাও এরকম হয়ে যাবে। যারা বড় বড় সিস্টেম ডিজাইন করে তারা কি করে জানেন, কোনো একটা পার্টিকুলার কেসে অথবা সফটওয়্যার বানানোর ক্ষেত্রে পুরো প্রবলেম থেকে এন্টিটিগুলোকে পিক করে কনসেপ্টের দিক থেকে, রাইট? এন্টিটিগুলো ফিক্স পিক করে ওই এন্টিটিগুলোকে অবজেক্ট হিসাবে ক্লাস হিসাবে লেখে নেয় কোডের ভিতরে। অর্থাৎ একটু বলি আপনাদেরকে, যদি আজকে স্টুডেন্ট অটোমেশনের জন্য একটা অ্যাপস বানাতে বলি, আজকে বললে হয়তো অন্যটা হবে, এক মাস পরে বলি আপনার দুজন স্টুডেন্ট একটা টাইপ আপনার কোডের ভিতরে চলে আসছে, ডিপার্টমেন্ট একটা টাইপ কোডের মধ্যে চলে আসছে, কোর্স একটা টাইপ কোডের মধ্যে চলে আসছে, আপনি ওগুলো নিয়েই আসলে ম্যানেজ করতেছেন, কেমন? ওকে, তো আমরা যেহেতু ইউনিভার্সিটি নিয়ে করছি আমরা তিন ভাগে ভাগ হয়ে যাব। এখন প্রথমে আমার রোলটা বলি, আমি হলাম সিনিয়র এবং কোনো কাজ করি না, আই হ্যাভ নো জব, ঘুরেফেরা করি, দেখি এদিক ওদিক, তারপরে এসে চলে যাই, এরকম নো জব, বিকজ অফ টিম খুব ভালো টিম, সো এই টিমের ক্ষেত্রে আর নাক গলানো কোনো দরকার হয় না। তিনজনকে এন্টিটি ক্লাসগুলো লেখার দায়িত্ব দিব, রাইট? আচ্ছা, তো আমি দেখি এন্টিটি ক্লাসগুলোর দায়িত্ব দিচ্ছি আপনাকে, দিলাম প্রথম ডিপার্টমেন্ট ক্লাসটা উনি লিখবে, হাত তোলেন সবাই দেখেন ডিপার্টমেন্ট ক্লাস, কারণ বাকিরা তো এগুলাই এটা ওনার ক্লাস ইউজ করবেন, আপনাকে হাত তোলেন, স্টুডেন্ট ক্লাস লেখার দায়িত্ব দিলাম, ওকে, ডিপার্টমেন্ট স্টুডেন্ট, একদম পেছনে কোনায় যিনি আছেন ওনাকে দায়িত্ব দিচ্ছি কোর্স ক্লাস লেখার, ওকে। এবার আসেন বাকিদের কাজ কি হবে তাহলে, বাকিরা হলেন মানে অন্যান্য যে অ্যাক্টিভিটিগুলো আছে এই অ্যাক্টিভিটিগুলো ওনারা করবেন, ওকে। সো ডেফিনেটলি আপনাদের অনেক রিয়েল ইউজার প্রবলেমগুলো সলভ করতে হচ্ছে, সো ওগুলো নিয়ে কাজ করছেন। আমি এখানে বসে ওনাদের রোলগুলো প্লে করছি, ওনার রোল এবং ওনার রোল, প্রথমে ওনার রোল প্লে করি। আপনার ক্লাসের নাম কী ছিল? একটা প্যাকেজ নিয়ে নেই আগে, ইউনি অটোমেশন, আমি নিজের মতো কিছু প্রপার্টি লিখে চলে যাই। আলোচনার সুবিধার জন্য এখানকার ডাটাগুলোকে পাবলিক রাখছি, প্রাইভেট রাখলে যে খুব কঠিন হবে তা না, বাট আমার কাছে মনে হয় যে পাবলিক রাখলে একটু বেশি কম্পারেটিভলি ইজি মনে হবে। তো ইউনিভার্সিটির নাম থাকে এবং ইউনিভার্সিটির সাপোজ অনেক বড় ইউনিভার্সিটি যেহেতু লোকেশনটা আমার জানার দরকার হবে, ডিপার্টমেন্টের নাম থাকে এবং ডিপার্টমেন্টের লোকেশন, কোন লোকেশনে ডিপার্টমেন্টটা আছে। মাঝখানে যিনি আছেন আপনার ক্লাসটা স্টুডেন্ট ক্লাস, ওকে। সো স্টুডেন্ট ক্লাসের ক্ষেত্রে আমরা বলতে পারি প্রথমে হলো রেজিস্ট্রেশন নাম্বার থাকে, তাই না, একটা যেটা আমরা আইডি বলি, রোল বলি, এরকম কিছু নেম থাকে, আরেকটা থাকে যেটা সাধারণত স্টুডেন্টরা দেখাতে চায় না, কি দেখাতে চায় না কেন, হ্যাঁ দেখতে চান, আচ্ছা গল্প কিন্তু উল্টে আছে, ভালো হলে ইন্ডাস্ট্রিতে দেখায় না, চাকরি হবে না, সিজিপিএ যাদের খুব ভালো আমাদের ইন্ডাস্ট্রিতে আগে জব দিতে চায় না কেন, প্রথম হলো এখানে বসে জিআরই প্রিপারেশন নিতে, তো ফোকাসে থাকবে না, হাফ হার্টেড বলে যেটাকে আর কি। আরেকটা হলো আমাদের দেশে, সরি টু সে, অনেক ভালো স্টুডেন্ট তো আছে, বাট রুল অফ থাম হলো যাদের রেজাল্ট খারাপ তারা ভালো প্রোগ্রামার, মানে আবার স্কুল পালিয়ে রবীন্দ্রনাথ করা যায় না ওইটা মাথায়, ওকে, বাট ভালো স্কোর যাদের তারা যেহেতু সব সাবজেক্ট খুব সিরিয়াসলি পড়ছে, প্রোগ্রামিংয়ের ইয়াটুকুর মধ্যে একটু কম কমজোরি হয় অনেক সময়, দিস ইজ রুল অফ থাম, যে একেবারে খুব প্রান্তিক ইয়া না। সো আরেকজনের ক্লাস বাকি আছে এখনো, কোর্স পাবলিক স্ট্রিং, কোর্সের কোড থাকে টাইটেল, থাকে ডিউরেশন, থাকে ফ্রম টু স্ট্রিং, এর
আর কিছু নিলাম না। ওকে ফিনিশ। ওনারা তিনজন এভাবে বসে বসে বিভিন্ন রকম অ্যান্টিটি ক্লাসগুলো লেখেন, ওগুলো নিয়ে চিন্তা করেন, এটা ওনাদের কাজ। বাকিরা কোড লেখেন। তা আমি আপনাদের যে কোনো একজনের কোডকে এখানে বসে লিখছি, সো কাকে ধরবো? উনি। সো উনি আপনাদের প্রতিনিধিত্ব করছেন, কেমন? আমি ওনার কোডটা এখানে বসে লিখছি। সো এটা লিখতে গেলে তো আমার একটা মেইন মেথড লাগবে, তাই না? কলার হওয়ার জন্য ক্লাস মেইন মেথড এবং একটা নাম দিলাম or entry point, whatever it is. So, এখানে অনেক স্টুডেন্ট আছেন, থার্ড ইয়ারের অনেকে আছেন, তাই না? হাত তুলবেন। ওকে, অনেক। আচ্ছা, আমাদের ক্লাসের এমন কিছু জিনিস আছে যেগুলা প্রফেশনাল কনভারসেশন। যেমন একটা ক্লাসে আপনাদের এখান থেকে কোশ্চেন করছেন একজন যে কমেন্টিং ভালো নাকি খারাপ। আমরা কিন্তু বলছি কিন্তু কমেন্টিং খারাপ। আর ইউনিভার্সিটিতে গিয়ে কমেন্টিং খারাপ ভালো মানে খারাপ বললে আপনার স্কোর কাটা যাবে, আবার এখানে ভালো বললে আপনার স্কোর কাটা যাবে, রাইট? আমরা বলার কারণে কিছু না, আপনার যদি কোডের মধ্যে বেশি কমেন্টস থাকে আমরা বিরক্ত হবো, কী কী উঠলেছেন এগুলো, রাইট? ওকে, তাহলে আপনাদেরকে এরকম আরও অনেক কথাবার্তা কিন্তু চলে আসবে যেগুলা এক এক মানে এক এক জায়গায় এক এক রকম আর কি। কী আর করবেন, এখন এই ব্যালেন্সটুকু করার দায়িত্ব আপনাদের, রাইট? মানে আপনারা এখানে ওখানে গিয়ে যদি আপনার স্যারকে বলেন যে হ্যাঁ তাইমুন ভাই বলছে হ্যাঁ কমেন্টস করা খুব খারাপ, তাহলে উনি আপনাকেও ভাববে আমারও ভাববে। আবার ওখানকার গল্প যদি আমাদেরকে বলেন আবার ঠিক উল্টোটা ঘটবে, কেমন? ভালো হলেও ওইটা আপনাকে ম্যানেজ করতে হবে, রাইট? ওকে, নাও আমি কার রোল প্লে করছি? ওনার, তাই তো? ওনার মিন্স কে? আপনারা সবাই, তাই না? এটা তো একদম নিশ্চিত এভাবে বলা যায় যে ডিপার্টমেন্টের অবজেক্ট তৈরি করবেন উনি, স্টুডেন্টের অবজেক্ট তৈরি করবেন, তো যখন যেটা দরকার হচ্ছে, যেহেতু অনেক কাজ, তো উনি একটা ডিপার্টমেন্টের অবজেক্ট তৈরি করবেন। ডান তৈরি করবেন, তৈরি করে কেন কে বলছে? আমি বলছি নাকি অনেক না, আমার ইয়ারটা খুব সিম্পল। এটা হলো এরকম একটা ডিপার্টমেন্টে ওনার, সাপোজ ডিপার্টমেন্টের নাম দিলে লোকেশনটা দেখায়, একটা ডিপার্টমেন্টের নাম দিলে। সো উনি ডিপার্টমেন্টের নামটা ইউজারের কাছ থেকে নেয়, ডাটাবেসকে বলে যে এটা লোকেশন কোথায়, লোকেশনটা দেখায়, এরকম কিছু। আচ্ছা, আমি এবার তাহলে অন্য প্রসঙ্গে স্টুডেন্ট আনলে মনে হয় একটু সুবিধা হবে। স্টুডেন্ট আনলে, স্টুডেন্ট আইডি বললে তাহলে স্টুডেন্ট কোর্স নিউ স্টুডেন্ট। ওকে, সো ব্যাপারটা এরকম, স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার দিলেও ডিটেলসটা দেখায় রেজাল্ট সহ, কেমন? ওগুলো ডাটাবেস থেকে আসবে। সো ডাটা কামস ফ্রম ডিবি, কামস ফ্রম ডিবি। আচ্ছা, অথবা সার্ভিস থেকে আসে, আপনার বেশি শুনবেন সার্ভিস, ডাটাবেসের সাথে রিমোট ডাটাবেসের সাথে আসলে আপনার কথা বলবেন না কখনোই। ওকে, নেক্সট। এখন এইরকম একটা কোড চলে আসবে, স্ট্রিং সাপোজ আমি দিলাম ইনফো অথবা বেসিক ইনফো এ স্টুডেন্ট ডট নেম a student dot registration number and a student dot registration CGP. Number plus CGP. Okay, that's all. Question number. Okay. আচ্ছা, এই লেখাটা উনি কেন লিখছেন একটু বলি। আপনারা যদি ব্যাংকের ব্যাংকিং অ্যাপ্লিকেশান দেখেন তাহলে দেখবেন ওদের যত ইন্টারফেস থাকুক না কেন, সব ইন্টারফেসে যখনই ব্যাংকের নাম্বারটা দিয়ে এন্টার দেওয়া হয়, স্যার অ্যাকাউন্ট নাম্বারটা দিয়ে এন্টার দেওয়া হয়, তখন কী কী দেখায়? নাম কি, ক্রিয়েট ডেট কবে, লাস্ট ট্রানজ্যাকশান কবে, কেমন, এবং টাইপটা কি, আর ব্যালেন্সটা হলো অ্যাগেন কতটুকু প্রিভিলেজ আছে, যেমন সবাইকে তো দেখাবে না, রাইট? সো ওই অনুযায়ী
যে অংশে যান না কেন, মোবাইল দিয়ে দেখেন দেখাবে, ওয়েবের বিভিন্ন যত রকম ইন্টারফেসের সব জায়গায় কিন্তু মোরললেস কমন কিন্তু এই জিনিসগুলো। আমরা কি স্টুডেন্টের ক্ষেত্রে এরকম কথা বলতে পারি? ধরেন স্টুডেন্টের রেজাল্ট দেখার জন্য একটা জায়গা আছে, কোর্স নেওয়ার জন্য একটা জায়গা আছে, কতগুলা কোর্সে এনরোল করা যায় এরকম একটা ইউআই আছে, এরকম অনেকগুলা ইউআইতে আপনি আপনারা কাজ করছেন, তাহলে আপনাদের এইরকম একটা জিনিস তৈরি করা লাগবে না যে ঠিক আছে ভাই বেসিক ইনফরমেশনগুলো আমার দরকার, আমি ওগুলো ডিসপ্লে করবো। বোঝা যাচ্ছে কি? আচ্ছা, এই ক্ষেত্রে এই কোডটা যেমন উনি লিখতেছে, আর একটা ইউআইতে যখন উনি কাজ করবে উনি রিপিট করবে কি না করবে, উনি রিপিট করবে, উনি উনি দেখেন প্রত্যেকে রিপিট করা শুরু করছে, তাই না? সলিউশন কি? কি হলে রিপিট হবে না? কে কে একটা কাজ করে দিলে রিপিট হচ্ছে না? উনি শুনে মেথডটা লিখতেছে ওকে ফাইন। Public string basic info এবং এখানে উনি রিটার্ন করে দিল রিটার্ন রেজিস্ট্রেশন নাম্বার ইটস ওকে দেন এখানে স্পেস বসবে তাই না ফরম্যাটিংটাকে আমি অত গুরুত্ব দিচ্ছি না এবং ডান। আচ্ছা এটা যদি ওনাকে আপনারা সবাই রিকোয়েস্ট করেন এই মেথডটা লেখার জন্য এরকম, বাকিদের ক্ষেত্রে কি সেম গল্প না? তার মানে হলো ডিপার্টমেন্টের উনিও তখন ওনাকেও তখন বলা হলো ভাই আপনাদের তাহলে এরকম একটা বেসিক ইনফরমেশনের জন্য কিছু একটা লিখে দেন। উনি কিভাবে চিন্তা করলো? উনি চিন্তা করলো ওকে ফাইন আমি অ্যারে লিস্ট রিটার্ন করবো। উনি নাম দিল গেট অল ওকে অ্যারে লিস্ট, তাহলে অ্যারে লিস্টের একটা অবজেক্ট লাগবে স্ট্রিং ওকে দেন। উনি কী করলেন দেখেন, উনি খুব সুন্দর ইমপ্লিমেন্টেশনে যাচ্ছে, উনি প্রথম ডাটা হিসেবে পাঠালো নেমকে তাই না, এবং পরের ডাটা হিসেবে পাঠালো উনি একই লোকেশন। নাইস, গুড ওয়ার্ক, ফাইনালি রিটার্ন করে দিলেন ইনফো না, হ্যাঁ ইনফো ডান ওকে ফিনিশ। আরেকটা ক্লাস বাকি আছে কোর্সে, কোর্সের যিনি উনিও বললো ঠিক আছে আমিও করে দিই রিটার্ন করলো, বাট ইন্টারেস্টিংলি উনি নাম দিলে এরকম এবং উনি ফিল করলো এই আমার কাছ থেকে ইনফরমেশন নিতে চান তো তাহলে কোড দেন, কোড দিলে আমি বের করে দিলাম ওকে। সো উনি ওনার মতো করে এখানে লজিক লিখছেন এবং সে অনুযায়ী উনি কী করলেন কোড প্লাস টাইটেল, আমি আর বাকি ইয়াটুকু দিচ্ছি না স্পেসটুকু, ওনা বুঝতে পারছেন শেষ। আচ্ছা এবার দেখেন তাহলে এখানকার আমরা স্টুডেন্ট নিয়ে শুরু করি, এখন এবার কলারদের জায়গা থেকে দেখি। তো আপনি চিন্তা করবেন আচ্ছা বেসিক ইনফরমেশান এটা নিশ্চয়ই স্ট্রিং টাইপ হবে, আপনি বেসিক ইনফো দিলেন স্টুডেন্ট এ স্টুডেন্ট এ স্টুডেন্ট ডট গেট বেসিক ইনফো কেন, মেথডের নামটা একটু ভার্ব দিয়ে শুরু হলে ভালো হতো না? দেন নাই স্যার, দেন না, সো আমি দি নাই কোথায়, এই এটা কার ক্লাস? স্টুডেন্ট ক্লাস, আমি তো ওনার কাজ করছি উনি দেয় নাই। আচ্ছা মেনে নিলাম কেমন, ঠিক আছে আচ্ছা দেন ওকে। তারপর হলো ডিপার্টমেন্ট, ওয়ান ইকুয়ালস নিউ ডিপার্টমেন্ট ওকে দেন
basic info equals department 1 dot basic get all. When I said get all. Get all. She said. তারপর ও এটা তো স্ট্রিং এর আর কি রে ভাই বিরক্ত লাগতেছে আপনার কি মানে এখন কি মনে হচ্ছে মানে ওনারা কি সলিউশন দিছে নাকি আরো প্রবলেম ক্রিয়েট করছে মানে ভাই এতে তো আমরা আরো আগে শান্তি দিয়েছিলাম মানে ফ্যাক্ট হলো যেটা সেটা হলো ওনাদেরকে জিজ্ঞেস করেন ওনাদের জায়গা থেকে ওনারা ঠিক আছেন ওনা বলছে ভাই আমরা তো সলিউশন দিছি রাইট বাট আপনারা যারা কাজ করতেছেন ওনাদের অবস্থা মানে খুব খারাপ অবস্থা মুখস্থ করতে হচ্ছে এবং খুব বিরক্ত হচ্ছেন দেখেন আর পরেরটাই যাই পরেরটা হলো কি কোর্স কোর্স ওয়ান ইকুয়ালস নিউ কোর্স দেন এবার তো পড়ছি বিপদে স্ট্রিং টাইপ হবে নাকি অ্যারে লিস্ট অফ স্ট্রিং তাই না কোনটা দিব কারণ আমি নর্মালি চিন্তা করতেছি বেসিক ইনফরমেশন পাবো এটা তো একটা ইউনিফিকেশন থাকার কথা ছিল তাই না ওকে কি লিখবো বুঝতে পারতেছি না স্ট্রিং দিয়ে শুরু করি স্ট্রিং দিয়ে শুরু করি তাই তো ওকে ওকে তাহলে সি ইনফো ইকুয়ালস কোর্স এবার কি দিব ডট এডল দিব ডট দিব আগে সব কি ডট দিব তারপর খুঁজবো ফাইন মাইনর গ্রুপে আছে ওনারা নিরাপত্তা এবং ওনারা বারবার আমাকে বলতেছে ভাইয়া আপনার আর এই পার্কে ঘুরে ঘুরে পাত দেন কেমন আপনার একটু মর্নিং ওয়াক ইভিনিং ওয়াক রাখেন আমরা খুব বিপদে আছি আমরা সলিউশন দিছি বাট দ্য রেস্ট অফ দ্য ডেভেলপাররা বলতেছে সলিউশন না সো উই নিড ইউর হেল্প তাই না ওনারা কিন্তু সলিউশন দিছে বাট আপনার বিষয় যে সলিউশন তো না ওনারা আমাদের লাইফ হেল্প করে দিচ্ছে আচ্ছা পেছনে এসিটা মানে ছেড়ে দেওয়া উচিত যাই না গরম হয়ে যাচ্ছে সো আমি শুনলাম তারপর রিমোটটা এদিকে নাই তারপর আমি বললাম ওকে এটা তো অনেক সোজা সলিউশন আছে আসেন আমরা মাল্টিপ্লাগ আর সকেট কোম্পানির মতো চিন্তা করি যারা বানাবেন আর যারা ইউজ করবেন ওদের মধ্যে একটা কন্ট্রাক্ট কাগজে লিখে নেই কিভাবে বানাবেন যারা বানাবে তারা ওই কাগজ ফলো করবে আর যারা কল করবে তারা ওই কাগজ ফলো করবে তাহলে তো ইজি হয়ে যাচ্ছে ওকে আমি কাগজটা লিখে দিচ্ছি right button click so object oriented ওই কাগজকে বলা হচ্ছে ইন্টারফেস ওকে আমি লিখলাম বেসিক ইনফরমেশন সো সিঁড়ির মতো প্রবলেমে পড়ছেন তাই না রাইট এক একজন এক এক রকম করে সিঁড়ি ডিজাইন করছে তাই না সো সেখান থেকে উত্তরণের ব্যবস্থা ওকে সো বেসিক ইনফরমেশন কি করবে বেসিক ইনফরমেশন দিবে ওকে এটা তো স্ট্রিম টাইপ হবে তারপর নাম কি হবে অবশ্যই এটা ডেফিনেটলি ভার্ব দিয়ে শুরু হচ্ছে গেট বেসিক ইনফো কোনো রিটার্ন প্যারামিটার দরকার নাই দ্যাটস অল কেমন এই ইন্টারফেসে যেটা দেখতেছেন ইন্টারফেসে সব কিছু অ্যাবস্ট্রাক্ট থাকে ওকে তার মানে কি এটা ভেতরে কিন্তু কিছু নাই ওকে এবার দেখেন এই ডিপার্টমেন্ট ক্লাস যিনি লিখছেন উনি এখানে এসে কী করেন উনি ইমপ্লিমেন্ট করবে বেসিক ইনফরমেশনকে সাথে সাথে কম্পাইলার ওনাকে বলবে এই ওইটা কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে কি ইমপ্লিমেন্ট করতে হবে গেট বেসিক ইনফরমেশন তাহলে এখন কি আর ওনার এসব ইমপ্লিমেন্টেশনের সুযোগ আছে না উনি করতে পারে দিস ইজ অ্যানাদার থিং বাট ডেফিনেটলি ওনার যেটা করা উচিত যেটা ডিজাইন ওনাকে গাইড করছে সেটা অর্থ হলো ওনাকে রিটার্ন করতে হবে নেম প্লাস লোকেশন ডান আসেন স্টুডেন্টের ক্ষেত্রে ইমপ্লিমেন্টস বেসিক ইনফরমেশন এবং সেক্ষেত্রে উনি ভিন্ন নাম দেওয়ারও কোনো
অবকাশ নাই, মানে ওই নামে রাখলে আসলে জিনিসটা ফুললে ভুল হবে। সো উনি কি দিবেন, একই নামের নাম, এটা কি আর দরকার আছে? না। ওকে, কোর্সের জন্য কলারের জায়গা থেকে এবার দেখেন তো, গেট বেসিক ইনফো, তাই না? গেট বেসিক ইনফো, রাইট? সো ভুলে, কারণ আমি কালকে রাতে ডট নেটে কোড লিখছি। ওকে, সো বেসিক ইনফো ডট গেট বেসিক ইনফো, তাই না? একদম স্মুথ না, এখন রিদম আছে না কোডের মধ্যে? ওকে, আমি কেন মনে রাখবো? নেচারালি যেটা আমার চিন্তা করি নেচারালি সেটাই হওয়া উচিত। এক একটার ক্ষেত্রে কেন এক এক কেস আসবে, তাই না? ইট উইল বি কমপ্লিটলি আনম্যানেজড অবস্থা যদি আমরা আগের অবস্থায় থাকি। আচ্ছা, আমি উনি যেহেতু এটা বলছেন এটা অবশ্যই ঠিক করা উচিত যে এটা মেথডের নাম ক্যামেল কেস, সো আই এম রাইটিং ইট, ইট শুড বি, সব জায়গায় চেঞ্জ হয়ে যাওয়ার কথা হয়ে গেছে, তাই না? ওকে, সো ইউ দিস, ইউ সি দ্য সলিউশন, ইন্টারফেস কি এবার বলেন। তাহলে মেথডের নাম হলো রেগুলেশন, এক ধরনের অ্যাবস্ট্রাক্ট ক্লাস, সহজ কথা বলতে বলতে সবগুলো অ্যাবস্ট্রাক্ট। আপনি এখানে যেটা একটা পার্টিকুলার প্রবলেমের ডিজাইন সলিউশন কিন্তু এটা, তাই নয় কি? কিছুক্ষণ আগে যে প্রবলেম হয়েছে না, ডিজাইন সলিউশন কি? আমি ওখানে লিখে দিলাম বেসিক ইনফরমেশান পাওয়ার জন্য কয়টা মেথড লাগবে, মেথডগুলো রিটার্ন টাইপ কি হবে, মেথডগুলো প্যারামিটার কি হবে। এক্ষেত্রে একটা মেথডে যথেষ্ট হবে না, কিছু ক্ষেত্রে দুইটা মেথড লাগতে পারে, কিছু ক্ষেত্রে তিনটা মেথড লাগতে পারে। আচ্ছা, এখন কারো অলরেডি মাথায় চলে এসছে যে ভাইয়া ঠিক এই কাজটুকু তো আমরা ইন্টারফেস দিয়ে করতে পারতাম, সরি অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে করতে পারতাম, মানে কি ইন্টারফেসের পরিবর্তে অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখতাম আর সামনে মেথডের আগে অ্যাবস্ট্রাক্ট লিখতাম, ট্রু। কিন্তু এই প্রজেক্টে যদি আরেকটা ইন্টারফেস আসতো তাহলে আর আগাতে পারতেন না, সেটা আমি এক্সাম্পল দিচ্ছি। চলেন আমরা আরেকটা প্রবলেমের ধরন পড়ছি, এটা একটু ব্যাখ্যা করি। আরেকটা প্রবলেম হলো, বলা হলো ক্লাসগুলোর মধ্যে প্রিন্টিংয়ের মেকানিজম দিতে হবে। এখন প্রিন্টিংয়ের মেকানিজম যদি প্রিন্ট করার মেকানিজম ধরেন এক একজন এক একভাবে দেয়, কলাদের কী অবস্থা হবে? আবার সে মুখস্থ রিয়াতে পড়বে, তাই না? তো আমরা কী করতে পারি, আবার একটা কন্ট্রাক্ট লিখে ফেলি। ওকে, সো আমি কন্ট্রাক্টটা লিখে দিচ্ছি, সাপোজ প্রিন্টিংয়ের জন্য একটা ইন্টারফেস ডিজাইন করতে হবে। কিন্তু বলে নেই ইন্টারফেস ডিজাইন কিন্তু ব্যাপারটা এরকম না, আমার ইচ্ছে হলো করলাম আর ইচ্ছে হলো করলাম না, নো, নট সো ইজি, রাইট? মানে জাস্ট সি, এটা অনেক সোজা হয়েছে প্রবলেমটা আমার সামনে আসার কারণে, তাই না? আর যারা ইন্টারফেস ডিজাইন করে তারা অনেক আগ থেকে বুঝে ফেলে এই প্রবলেমটা হবে এবং তাকে সলিউশনটা দিতে হয়, রাইট? সো এখানে আসলে ইন্টারফেস ডিজাইনের কৃতিত্ব, মানে ওনাকে অনেক আগ থেকেই বুঝতে হয় আমি এইভাবে ডিজাইনটুকু না করলে পরবর্তীতে প্রবলেম হবে, এক বছর পর এই ফ্রেমওয়ার্কে যারা কাজ করবে তাদের প্রবলেম হবে। ওকে, এক্সপিরিয়েন্স, আমি বললাম প্রিন্টেবল, নাও প্রিন্টেবল আমি এখানে দিলাম, ওকে ডোন্ট নিড টু রিটার্ন এনিথিং, এখানে দিলাম পোর্ট নাম্বার দিতে হবে, পোর্ট নাম্বার, দেন ফিনিশ, স্যার কনভেনশন আওয়ার পি বরাদার আছে, থ্যাংক ইউ। ওকে, নাও এবার দেখেন স্টুডেন্ট ক্লাসে আসে, স্টুডেন্ট ক্লাসের যিনি প্রোগ্রামার উনি উনি ফিল করলো এই আমার তো এটাও ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ আমার কলার যারা আছে তারা এই ফ্যাসিলিটিটুকুও চায়।
তাহলে কি উনি প্রিন্ট করার জন্য কয়টা মেথড লাগবে, প্যারামিটার কি হবে ওটা চিন্তা করবেন নাকি আমারটাকে ইমপ্লিমেন্ট করবেন, কোনটা ভালো? ইমপ্লিমেন্ট করা ভালো। সো উনি প্রিন্টেবল প্রিন্টেবল লিখলো, রাইট, ওনার মতো করলো। ঠিক আমরা যদি বলি কোর্স ক্লাসে যিনি আসেন উনিও ফিল করলেন ওনার এটা দরকার, উনি প্রিন্টেবল এবং এবং করলেন ডান। ডিপার্টমেন্ট ক্লাস যার উনি দেখলেন যে ওনার কলারের এরকম কোনো চাহিদা নেই, তো উনি কি করবেন? না না করবেন। আচ্ছা এবার আমরা এখানে চলে আসি। আচ্ছা এখন এইবার বলেন তো যদি এটাও একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতো, প্রিন্টেবলও একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস হতো, তাহলে ওনারা কি দুইটা অ্যাবস্ট্রাক্ট ক্লাসকে এক্সটেন্ড করতে পারতেন? পারতেন না, রাইট? ওকে তাহলে গল্পটা একটু এইভাবে বলি, আমার একটা প্রজেক্টে 10টা ইন্টারফেস আছে সাপোজ, আমরা বললাম এই ইন্টারফেস আর অ্যাবস্ট্রাক্ট ক্লাস তো সেম, সবগুলোকে অ্যাবস্ট্রাক্ট ক্লাস করে দিই, কি প্রবলেম হবে? ফুললি ডিজাইন ফ্রিজ, এই প্রজেক্টে আর কেউ কোনো রকম ডিজাইন গাইডলাইন পাবে না। কারণ কি, উনি ফিল করলো ওনার তিনটে ইন্টারফেস ইমপ্লিমেন্ট করা দরকার, বাট কিচ্ছু করার না, যেহেতু ইন্টারফেস না অ্যাবস্ট্রাক্ট ক্লাস, উনি বড় জোর একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস থেকে ডিজাইন গাইডলাইন পাবেন আর বাকিগুলোকে ওনাকে ডেফিনেটলি ডিজাইন রিউজ, এটাকে বলে রিউজেবল অফ ডিজাইন, আবাকে ওনাকে নতুন করে ডিজাইন করতে হবে, চিন্তা করতে হবে, ম্যাস্ট আপটা অবস্থা হয়ে যাবে, তাই না? ওকে, সো ইন্টারফেসের যে প্রবলেম সলভ করে অ্যাবস্ট্রাক্ট ক্লাস দিয়ে সেটা সলভ করা সম্ভব না। আচ্ছা নেক্সট, এবার দেখেন আমরা কলারের জায়গায় চলে আসি, অবজেক্ট কার, চেহারা কার, এবার দেখেন এবার চেহারা কার, এই একই স্টুডেন্টের চেহারা কার, বেসিক ইনফরমেশনের দেখেন কি শুধুমাত্র কোনটা আছে, তাই না? গেট বেসিক ইনফরমেশন, ওকে দেখেন আরো এবার কোন চেহারায় চলে গেল, রাইট, পলিমরফিক বিহেভিয়ার, তাই না? তো এক একবার এক এক চেহারায় চলে যাচ্ছে, আমার যতটুকু জানার দরকার, যতটুকু দরকার থেকে আমি ততটুকু চেহারায় নিচ্ছি। আচ্ছা ডিপার্টমেন্টের ক্ষেত্রে একটা জিনিস হবে না, কি হবে না বলেন তো, কেন হবে না? কারণ ও ইমপ্লিমেন্ট করেনি, সো সেটার জন্য নট পসিবল। দ্যাটস অল অ্যাবাউট দ্য বেসিক্স, বেসিক কনসেপ্ট অন ইন্টারফেস, অ্যাকচুয়ালি হোয়াই ডু ইউ নিড ইন্টারফেস। এখন এটা মাথায় না থাকলে ইন্টারফেসের দিকে শুধু তাকিয়ে থাকবেন আর বলবেন যে ভাই কঙ্কাল কেন দরকার, কিচ্ছু না, এটা দিয়ে কি করে মানুষ, আমি যাবি এসব করে কোনো মানে আছে? ইউ ফিল ইন দ্যাট ওয়ে, যদি ডিজাইন অ্যাসেন্সটুকু মাথায় না, মানে এখানে যে প্রবলেমটা আসলে আমরা সলভ করছি সেই প্রবলেমটা হলো অনেক মানুষ যখন আমরা একসাথে, এটাকে বলা হয় পিপল রিদম, ডেভেলপারদের মধ্যে রিদম কাজ করতে হয়, পিপল রিদম মেনটেন করা যাবে না যদি এরকম বড় প্রজেক্টে এরকম যদি আমরা কমন প্রবলেমগুলোর কমন সলিউশন না দিই, কমপ্লিটলি প্রজেক্ট ফেল হয়। আপনারা আপনাদের ইন্টারফেস ডিজাইন করার দরকার হবে না, মানে আমি যদি বলি এখানে যারা সিনিয়র আছেন হয়তো তাদের দরকার হবে যদি টিম বড় টিমে কাজ করেন, এলস আপনাদের দরকার হবে না, বাট আপনারা যে ফ্রেমওয়ার্কে কাজ করছেন, যে ল্যাঙ্গুয়েজে কাজ করছেন, ওইখানে অনেক ইন্টারফেস আছে, সো আপনি যদি ওই ইন্টারফেসগুলোর অ্যাসেন্স না বুঝেন, ধরতে না পারেন, অথবা ইন্টারফেসের মেকানিজম না জানেন, তাহলে আপনার কোডগুলোকে মুখস্থ করবেন, আপনার কাছে ওই এই নলেজগুলো কখনো ইয়া হবে না, মানে মানে আসবে না, একটা চিন্তার মধ্যে আসবে না। ওকে, এনি মোর কোশ্চেন প্লিজ? এলস আর একটা কথা আপনি বলেন বা আপনারা বলেন যে গুগল করতে, এখন গুগল